হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিট বাংলা। তুমি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওগুলো ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো ইলেভেন্থ ক্লাস তো শেষ হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে, ক্লাস টুয়েলভে উঠে গেছো। এখন ক্লাস টুয়েলভে উঠে তোমার মনে হচ্ছে যে ইলেভেনে যা যা পড়াশোনা তুমি করেছো সেটা এনাফ নয়, ঠিক মতন পড়াশোনাটা হয়নি। কোভিড সিচুয়েশনের জন্য হোক, অনলাইন ক্লাসেসের জন্য হোক, কিছুটা গাফিলতির জন্যই বা হোক, পড়াশোনাটা ঠিক মতন হয়নি। অথচ মনে তোমার ইচ্ছা রয়েছে ডক্টর হওয়ার, সেক্ষেত্রে তুমি কি করবে? এখন হয়তো তোমার মনে হচ্ছে আমার হাতে আর জাস্ট একটা বছরই টাইম আছে, দু বছরের সিলেবাস আমি কি করে এক বছরে কমপ্লিট করব? তাহলে তো আমার ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ আর এবার হলো না। কারণ যে বাচ্চারা দু বছর টাইম পাচ্ছে, নতুন যারা মাধ্যমিক দিয়ে জয়েন করছে, তাদের কাছে তো টাইম অনেক বেশি রয়েছে। কিন্তু সেইভাবে হয় না। তুমি যদি এক বছর টাইমকে প্রপারলি কাজে লাগাও তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এক বছরও নয়, ইনফ্যাক্ট যদি 3 মান্থ 6 মান্থস টাইমও খুব ভালোভাবে পড়াশোনা করা যায় তাহলেও কিন্তু নিট কোয়ালিফাই করা যায়। সেক্ষেত্রে এক বছর কিন্তু অনেকটা সময়, দরকার প্রপার প্ল্যানিং। তার জন্য তোমাদের সাথে আমি রয়েছি। সো ফার্স্ট পয়েন্ট ইজ আস্ক ইয়োর সেলফ হোয়াট ডু ইউ ওয়ান্ট। নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি চাও। এই প্রশ্নটা সবার আগে জানা খুব জরুরি যে আদপেও ডক্টর হওয়ার ইচ্ছা তোমার আছে কি, নাকি বাবা মার প্রেশারে ডক্টর হতে চাইছো, সোশ্যাল প্রেশারে চাইছো, পিয়ার প্রেশারে চাইছো, বন্ধুরা হবে বলছে তাই জন্য হতে হবে, কাকিমা জেঠিমা বন্ধু বান্ধব পাড়ার লোকেরা কি বলবে সেই জন্য হতে হবে, নাকি তুমি সত্যিই নিজে হতে চাও? যদি উত্তরটা হয় যে এটা তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন, ছোটবেলা থেকে তুমি চাও, তুমি পড়াশোনাটাকে ভালোবাসো, ডাক্তারি প্রফেশনটাকে ভালোবাসো, তাহলে সেকেন্ড পয়েন্ট থেকে যে পয়েন্টগুলো আমি বলবো সেটা তোমার জন্য। আর যদি তোমার মনে হয় যে তোমার একটু ইচ্ছা নেই, বাবা মা জোর করছে বা অন্য কোনো কারণে তুমি ডক্টর হতে চাইছো, তাহলে আমি বলবো উইট করে যাও, নিট দেওয়ার কোনো দরকার নেই। কারণ জোর করে জবরদস্তি কোয়ালিফাই করা যায় না। আর সেক্ষেত্রে তুমি যদি কোয়ালিফাই করেও ফেলো তুমি কিন্তু এরপর মেডিকেলে সাস্টেন করতে পারবে না। তাই ফার্স্ট কোয়েশ্চেন, আস্ক ইয়োর সেলফ হোয়াট ডু ইউ ওয়ান্ট। সেকেন্ড, ডোন্ট গেট কনফিউজড বিটুইন নিট অ্যান্ড বোর্ডস। অনেকেই আমরা ভাবি যে দুটো একসাথে কি করে আমরা করব, কারণ বোর্ডসে কোয়েশ্চেন জেনারেলি সাবজেক্টিভ আসে আর নিটে আসে আমাদের MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো এই পয়েন্টটা ভাবা ইউজলেস। কারণ দেখো, সাবজেক্টিভ হোক অবজেক্টিভ হোক, কনসেপ্ট কিন্তু সেম। একটা চ্যাপ্টারে যা বেসিক্স রয়েছে সেটা তোমার বোর্ডের জন্য যা, নিটের জন্য তাই। হয়তো প্রশ্নর ধরনটা আলাদা, তোমাকে উত্তরটা আলাদাভাবে দিতে হচ্ছে, তাই এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, বোর্ডস আর নিট একসাথেই চলতে পারে। থার্ড, NCERT বুক ইজ কম্পালসারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি CBSE স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার কাছে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ তোমরা NCERT পড়ছো। কিন্তু তুমি যদি ISC স্টুডেন্ট হও বা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমরা NCERT পড়ো না, তোমাদের টেক্সট বুক অন্য। কিন্তু NCERT বই যদি না পড়ো নিট পাওয়ার রাস্তাটা একটু টাফ হয়ে যায়, কারণ নিচে NCERTর লাইন বাই লাইন তুলে কোয়েশ্চেন করা হয়। NCERT ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমার কাছে যদি NCERTর বই না থাকে, আজই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির NCERTর বই কালেক্ট করো। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো, এখন NCERT কিন্তু বাংলা ভার্সানেও পাওয়া যাচ্ছে, তাই তোমাদের জন্য এটা সুখবর। NCERTর বাংলা বই কালেক্ট করো, আর NCERTর বই কালেক্ট করে সেটা পড়াশোনা করা হচ্ছে সব থেকে বেশি দরকার। নেক্সট, মেক আ সলিড প্ল্যান ফর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি PCB। এক্ষেত্রে তোমার যেহেতু একটা ইয়ার চলে গেছে, ক্লাস ইলেভেন চলে গেছে, তোমার কাছে শুধু ক্লাস টুয়েলভ রয়েছে, তোমার সামনে বোর্ডস রয়েছে, তাই এক্ষেত্রে সলিড কংক্রিট প্ল্যানের খুব জরুরি। একটা ডায়েরি আর একটা পেন নিয়ে খুব কংক্রিট একটা প্ল্যান বানাও, যেটা হবে স্মার্ট প্ল্যান, ওয়াইজ প্ল্যান। কারণ তুমি যদি এভাবে একটা প্ল্যান বানাও যে আমি 3 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো,
নিয়ে সেই প্ল্যানটা খুব হেকটিক হয়ে গেল, তাহলে কিন্তু তুমি সেটা এক্সিকিউট করতে পারবে না। কিন্তু ওয়াইজ প্ল্যান, স্মার্ট প্ল্যান তখনই হয় যেটাতে সাস্টেন করা ইজিলি যায়। কারণ এক্ষেত্রে তোমার স্কুলের পরীক্ষা রয়েছে, ক্লাস টেস্ট রয়েছে, হাফ ইয়ারলি রয়েছে, বোর্ডস রয়েছে, তার সাথে তুমি এক্সট্রা পড়ছো নিটের জন্য। তাই সলিড এবং কংক্রিট একটা প্ল্যান হওয়া খুব জরুরি। তুমি কোন মাসে ফিজিক্সের কতটুকু পড়বে, কেমিস্ট্রির কতটুকু পড়বে, বায়োলজির কতটুকু পড়বে, সেটার একটা প্রপার টার্গেট প্ল্যান হওয়া খুব জরুরি। আর সেটা বুদ্ধি খরচ করে করো, যেটা খুব স্মার্ট প্ল্যান হবে, আর সেটা যাতে ওয়াইজ প্ল্যানও হয়, কারণ যাতে তোমার সিলেবাসটা পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। কারণ এক্ষেত্রে তোমাকে 11-12 দুটোই কিন্তু পড়তে হবে এক বছরের নিট পেতে হলে। নেক্সট, স্টাডি ডেইলি ফর শর্ট স্ট্রেচ। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক দিন পড়াশোনার অভ্যেস করতে হবে, কিন্তু শর্ট স্ট্রেচে। প্রত্যেক দিন তুমি যদি মনে করো আজকে আমি 22 ঘন্টা পড়বো, 20 ঘন্টা পড়বো, সেভাবে সাকসেস পাওয়া খুব টাফ হয়ে যায়। তার থেকে শর্ট স্ট্রেচে পড়ো 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা বায়োলজি, স্কুলের পড়া রয়েছে, টিউশনের পড়া রয়েছে, শর্ট স্ট্রেচে ছোটো ছোটো করে পড়লে সেটা আমাদের মনেও থাকে অনেক, আর সেটাই কিন্তু সায়েন্টিফিক। নেক্সট, কিপ 1 আওয়ার ডেইলি ফর ক্লাস 11। তো এক্ষেত্রে আমি ধরতে পারি উইকে তোমার কাছে 6 দিন রয়েছে, মানডে টু স্যাটারডে। তুমি 2 দিন ফিজিক্সের জন্য রাখলে, 2 দিন কেমিস্ট্রির জন্য রাখলে, 2 দিন বায়োলজির জন্য রাখলে। এটা আমি ইলেভেন্থ ক্লাসের বইয়ের কথা বলছি, কারণ টুয়েলভ তো তুমি পড়ছোই, তোমার স্কুলে পড়তে হচ্ছে, তোমার টিউশনে পড়তে হচ্ছে, তার সাথে তুমি ডেইলি 1 আওয়ার করে রাখো যেখানে তুমি 11th ক্লাস রিভাইজ করবে। সেক্ষেত্রে ধরো তুমি 11th-এর একটা ফিজিক্সের চ্যাপ্টার তুমি উইকে 2 দিনে শেষ করলে, 2 ঘন্টায় তুমি রিভাইজ করলে, এইভাবে তুমি প্রতিদিন 11th-এর বই 1 ঘন্টা করে পড়ো। তাহলে যেটা হবে, 11th-এ যা পড়েছিল সেটা ভুলে যাবে না, আর সেটা তোমার প্র্যাকটিসে থাকবে। নেক্সট, সলভ MCQs টু ইভ্যালুয়েট ইয়োরসেলফ। এক্ষেত্রে একটা কথা বলবো যে নিট পাওয়ার জন্য শুধু পড়াই যথেষ্ট নয়। অনেকেই রয়েছে যারা খুব ভালো করে প্রিপেয়ার করে, পড়াশুনো করে, কিন্তু নিট পরীক্ষায় গিয়ে তারা হয়তো কোয়ালিফাই করতে পারছে না। তার কারণ তারা MCQ প্রপারলি সলভ করেনি। প্রপার MCQ সলভ করা খুব দরকার, যেখানে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারছো। তার মানে কি? তুমি যেটা পড়েছো সেটা কতটা সঠিক পড়েছো, কতটা যেখান থেকে প্রশ্ন আসবে ঠিক ততটাই তুমি জানো কি না, কতটা ডিপে তুমি পড়েছো, কতটা বেস তোমার ক্লিয়ার হয়েছে, সেটা জানার জন্য MCQ তোমাকে করতে হবে। আর অনেকেই আমরা ভাবি এখন পড়িনি, MCQটা আমি করব পরীক্ষার ঠিক 1 মাস আগে। সেভাবে করলে হবে না, তোমাকে এখন থেকেই, এই যে 1 বছর টাইম রয়েছে, এখনই তোমাকে MCQ ডেইলি প্র্যাকটিস করতে হবে। তাহলে ধরে নাও আমি উইকে 2 দিন 11th-এর ফিজিক্স 1 ঘন্টা করে পড়ছি, নেক্সট উইকে যে 2 দিন আমি ফিজিক্সের জন্য ডেডিকেট করেছি সেই 2 দিনের 1 দিন আমি আগের উইকে যা পড়েছিলাম সেটার MCQ কমপ্লিট করে ফেলছি। অ্যাটলিস্ট একটা টেস্ট আমি এভাবে দিচ্ছি। এই জিনিসটা করা খুব জরুরি, যখন যে চ্যাপ্টারটা পড়ছো সেটা পড়েই সেটার MCQ কিন্তু কমপ্লিট করতে হবে। লাস্ট পয়েন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, টেক রেস্ট অন সানডে। সানডেটা রেস্ট নাও, একদিন রেস্ট নেওয়া উইকে আমাদের সবার খুব দরকার। আমরা অনেক সময় মনে করি আমি তো ডাক্তার হব, অতএব আমার লাইফে কিছুই থাকবে না, আমি রাত দিন এক করে পড়াশোনা করব, আমার লাইফে সানডে কি? তোমার লাইফে সানডে কি সেটা হয়তো নিট পরীক্ষার 3 মাস আগে ভাবা যাবে। আপাতত এখন তোমার কাছে 1 বছর টাইম আছে, রিল্যাক্সেশনেরও কিন্তু আমাদের ব্রেনের দরকার রয়েছে। আমাদের ব্রেন যদি প্রপারলি রিল্যাক্স না করতে পারে, রেস্ট না নিতে পারে, তাহলে কিন্তু আমাদের ব্রেন রিচার্জ হয় না। তাহলে তুমি যদি একদিন রেস্ট নাও, তোমার ব্রেন অনেক বেশি রিল্যাক্স হবে। নেক্সট উইকে কি হবে, নেক্সট উইকে তুমি তাহলে আবার নতুন করে রিচার্জ হয়ে নতুন পড়াশোনা শুরু করতে পারবে। কিন্তু তুমি যদি এক মুহূর্ত রেস্ট না নাও, তাহলে দেখবে পড়াশুনো করতে সময় অনেক লাগছে, টাইম অনেক বেশি খরচা হচ্ছে, অথচ প্রপার তোমার মাথায় কিছুই ঢুকছে না। সেই জন্য রেস্ট নেওয়াটা খুব জরুরি। সানডে রেস্ট করো, চিল করো, মজা করো। আর যদি আমার কাছে পার্সোনাল তোমরা পড়াশুনো করতে চাও, নিটের জন্য কোচিং নিতে চাও, তাহলে স্ক্রিনে আসা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ইংলিশ বেঙ্গলি দুটো মিডিয়ামেই আমি নিটের জন্য কোচিং করাই। তাহলে অল দ্য বেস্ট সবার জন্য।